নাটোরের চাঁদপুরের বাজার এটি। এখানকে আর কি রাতে বাজারটি জমে বেশি, এরা মাছ পছন্দ করে, এখান থেকে পছন্দ করে তারপর কিনে। এখানে আবার কেটে দিচ্ছে রাতে। এই সাইডটা আবার সবজির বাজার। মাছের মধ্যে মাছ আছে, মূলার মতো নাকি? না না, এটা মাটির তলে হয়। ও আচ্ছা আচ্ছা, আলুর মতো? হ্যাঁ আলুর মতো, এটা কেশর আলুই বলে। ও কেশর আলুই বলে, আচ্ছা। এই জিনিসটা নতুন দেখলাম এখানে। লাউ, সিম, এখানকার সিমটা একটু লম্বা ধরনের। সিম কত করে ভাই? 30 টাকা। দেখি ভাই, শাক আছে 5 টাকা পালং। এদিকে আবার লেবু লাল হয়ে গেছে। এই যে আমাদের সবাই, আর কি এখানকার মানুষ সারাদিন কাজ করে, এই জন্য রাতে বাজারটা মিলে, রাতে আর কি জমজমার থাকে। এখানকার অনেক মশলা, ফুলকপি কত এগুলা? 20 টাকা পিস। আমাদের এখানে 30 টাকা, এখানে 20 টাকা, 50 টাকা বিক্রি করে। বেগুন 10 কেজি, কাঁচা বেগুন 10 টাকা। এখানে মাটির চা, এগুলো কি ভাই? মাসকালা ডালের বড়ি না? আর ওইটা, এগুলো কত করে, কিভাবে বিক্রি করেন? 250 গ্রাম 50। কিভাবে খায়? ওটি আগে তেলে বাসবো। হ্যাঁ, তেলে যেন মাছের বিরান করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিরান করে পরে তরকারির তোলার একটু আগ দিয়ে এটা ছাইড়া দিলে বড় বড় ফুল খাইতে হবে স্বাদ। ও একটু নরম জাতীয় থাকে না, নরম হয়ে থাকে? আগে তেলে ভাইজে নেওয়া নাকো, ভাইজে নিয়ে পরে পাত্রে রাখে, পরে তরকারি হওয়া হওয়া ভাব হবে, ও ছাইড়া দিবে, ছাইড়া দিলে বড় বড় ফুল। বুঝছি বুঝছি, যাক আজকে তো যাইতে আসি না, নিয়ে যাইতে পারতো। তো এইখানে আর কি একটু অন্যরকমই দেখলাম। আর এইখানে মশলা দেখা যাচ্ছে আমাদের এখানে, যেমন দোকান এখানে বাইরে নিয়ে বিক্রি করে। জিলাপি, নিমটি, মুড়ি মুড়ি বানায় এগুলা, ফুচকা, এই সাইডটা হলো মিষ্টি। এরকমই এখানকার বাজার।
এটা চাঁদপুর বাজার নাটোর সদর নাটোর এটা এলাকাটা।